بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قعد مقعدا لم يذكر الله عليه أو فيه كانت عليه ترة من الله رواه أبو داود بسند صحيح সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয়ে বিশেষ প্রার্থনা আল্লাহকে ডাকার ব্যাপারে আমরা আজ এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ অনাদিকাল থেকেই ভালো মানুষের নীতি হচ্ছে আল্লাহকে ডাকা পৃথিবীতে যারাই পরহেজগার যারাই আল্লাহকে বেশি স্মরণ করেছেন তারাই জিকির আজকার দোয়া প্রার্থনা বেশি করেছেন এবং এই মানুষগুলি আল্লাহর নিকটে অতীব প্রিয় এ ব্যাপারে নবীগণ কিভাবে কখন দোয়া প্রার্থনা করেছেন আমরা সেইগুলিও পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অদকুরিসমাল্লাহ বকরাতাম ওয়া আসিলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার আল্লাহ আপনার প্রতিপালককে সকাল সন্ধ্যায় ডাকুন সকাল সন্ধ্যা বলতে মূলত আসলে সকাল সন্ধ্যা আরও একটি অর্থ হতে পারে আপনি আপনার প্রতিপালককে যখন তখন ডাকুন সব সময় ডাকুন অমিনাল্লাইলে ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবিলা আপনি রাতের একটা অংশে আল্লাহকে সিজদা করুন আর আপনি রাতের দীর্ঘ সময় ধরে প্রার্থনা করুন ইবাদত বান্দেগি করুন এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন এ আমল পৃথিবীর সকল মানুষের জন্য মানুষ রাতের একটা অংশে আল্লাহকে ডাকবে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে এটা আল্লাহর আদেশ
আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার প্রতি দয়া করব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি যা কিছু দিয়েছি তার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। কারো সমান তুমি পাওনি এই জন্য তুমি অকৃতজ্ঞ হয়ো না। আমি তোমাকে কতটুকু দিয়েছি এটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার নিচে যারা আছে তাদেরকে দেখো, তাহলে তুমি তোমারটা মূল্যায়ন করতে পারবে। অতএব আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ তাআলা বলেন ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। কি চাচ্ছ, কি বলতে চাও সেটা আল্লাহর সামনে পেশ করো। আল্লাহ রাসূল এই কথাটা বুঝাতে গিয়ে বলছেন যে সব কিছুই আল্লাহর কাছে চাও, তাকেই বলো, যদি জুতার ফিতেটা ছিঁড়ে যায় তবুও তুমি এর ব্যবস্থা আল্লাহরকে বলো যে এটা করে দাও। সমস্যা আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়, তাহলে এই সমস্যাটা তার কাছে সমর্পণ করা হয়। ছোট থেকে ছোট জিনিসও আমার কাছে চাইতে শিখো, আমাকেই বলো কি বলতে চাচ্ছ। হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, তোমরা আল্লাহর নিকটে বেশি বেশি প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন যাকিরিন আল্লাহ কাসীরা ও যাকিরাত, যারা পুরুষ, যেসব পুরুষ আল্লাহকে বেশি বেশি ডাকে, যেসব নারী আল্লাহকে বেশি বেশি ডাকে, আদা আল্লাহ লাহুম মাগফিরা ও আজরান আযীম, আল্লাহ তাদের জন্য দুইটি ব্যবস্থা প্রস্তুত করেছেন। যেসব পুরুষ, যেসব নারী আল্লাহকে বেশি বেশি ডাকে তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা ব্যবস্থা প্রস্তুত করেছেন। তার একটা ব্যবস্থা হচ্ছে মাগফিরা, ক্ষমা, ডাকলে আমি তার প্রতিদানে তাকে ক্ষমা করে দেব। ক্ষমা হলো তার পাপ আমি মোচন করলাম, আমি তাকে দিলাম কি, ওয়াজরান আযীমা, আমি তাকে একটা বিশাল প্রতিদান দিব, তা জান্নাত। মানুষ জানে না আমার প্রতিদান কি। আল্লাহ রাসূল বলছেন যে কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, তার মানে হাদিসে কুদসি, মানুষ জানে না আমার প্রতিদান কি, আমি তার তো পাপ ক্ষমা করবই আর তাকে আমি একটা বড় প্রতিদান দিব, মানুষ জানে না প্রতিদান কি। আল্লাহ তাআলা বলছেন আদাতুল ইবাদিয়া সলিহিনা, আমি আমার ভালো দাস দাসীর জন্য ব্যবস্থা করেছি এমন কিছু, মা রাতায়নুন চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়া তজনুন কান কোনোদিন শুনেনি, অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে, বর্তমান যুগের যন্ত্রপাতি দেখছে আরও কিছু দেখবে, মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে আপনার হাওড়ার ব্রিজ ঝুলন্ত, মানুষ দেখেছে পৃথিবীর অনেক কিছু, হাজারো হাজার বছর যাবৎ আরও মানুষ থাকবে আরও অনেক কিছু দেখবে। আল্লাহ তাআলা বলছেন আমি এমন কিছু ব্যবস্থা করেছি যেটা মানুষ কোনো দিন দেখেনি। আমা সামিয়া তাজনুন, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের কান অনেক কিছু শুনেছে, দত্তরাজার কাহিনী শুনেছে, জিন থাকে সাত সমুদ্র তেরো নদী পারে মানুষ এটা শুনেছে, মানুষ অনেক কাল্পনিক কাহিনী শুনেছে। আল্লাহ তাআলা বলছেন আমি এমন কিছু দেব যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের অন্তর অনেক কিছুই ভাবে, ভাবে যে আমি পাখি হলে অনেক দূর চলে যেতাম, আমার একটা বাড়িঘর আকাশে হতো, এরকম মানুষ অনেক কিছুই ভাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যেটা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি। আপনাকে আমি বুঝাতে পারি সেটা কি, কোনো পথ নেই।
শুধুমাত্র আপনাকে আগ্রহী করতে পারি যে আপনি এই জিনিসের জন্য আগ্রহী হয়ে যান। আজকেই পৃথিবীর দাম দিতে হবে না, পৃথিবী আপনাকে প্রতারণা দেয় যা আপনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যদি আল্লাহকে বেশি ডাকে আমি তার জন্য দুইটা ব্যবস্থা করেছি। এক নম্বর ব্যবস্থা করেছি, আমি তার সব পাপকে ক্ষমা করে দিলাম। আমি দুই নম্বর ব্যবস্থা করেছি, আজর আজিম, বিশাল প্রতিদান। কি প্রতিদান হতে পারে? প্রতিদান হচ্ছে জান্নাত। জান্নাত কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, আদাতলি ইবাদি আসসালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। বুখারি মুসলিম। আপনাকে বুঝাতে পারি সে বড় প্রতিদান কি? আপনি শুধু এইভাবে বুঝে যান যে পাবো ইনশাআল্লাহ, তাহলে আপনি আগাতে পারবেন। পাবেন ইনশাআল্লাহ, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, নেয় কে? নেওয়ার মানুষ কম। আল্লাহ তাআলা বলছেন, আমি এত কিছু রেখেছি কিন্তু নেওয়ার মানুষ খুবই কম। আমার জিনিসকে মানুষ বুঝতে চায় না। আল্লাহর রাসূল জাহান্নাম আর জান্নাত এই দুইটি বিষয়ের আলোচনা করে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। জান্নাত একটা লোভনীয় জিনিস যা মানুষের ভোগ বিলাসের জন্য একান্ত প্রয়োজন। জাহান্নাম একটা ভয়াবহ জিনিস যার কঠোর ও কঠিন শাস্তি থেকে মানুষের বাঁচা একান্ত জরুরি। মানুষ জাহান্নাম বুঝে না, মানুষ জান্নাত বুঝে না, মানুষ আল্লাহর দয়া বুঝে না, মানুষ আল্লাহর প্রতিদান বুঝে না। এমনিতেই খায় পায়খানা করে পেশাব করে দিন কাটাই, মানুষ হিসাব করে না আল্লাহর কাছে কি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, অযকুরুল্লাহ তাযারু খিফা, তোমরা আল্লাহকে ডাকো অতিব সঙ্গোপনে চুপে চুপে, দুনাল জাহরে মিনাল কওলে বিল গুদুয় ওয়াল আসাল, শব্দবিহীন ডাকো, যে ডাকে কোনো শব্দ থাকবে না, সকাল সন্ধ্যায় ডাকো। জানিনে যারা সবাই মিলে একসাথে জিকির করছে তার প্রমাণ কি, জানিনে যারা শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এর প্রমাণ কি, জানিনে যারা বলছে হু হু এর প্রমাণ কি, জানিনে যারা বলছে আল্লাহ আল্লাহ এর প্রমাণ কি। জি না, আল্লাহ রাসূল বলছেন যে আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এটা পুরো বাক্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে যতবার বলবে ততবার পাপ হবে, হতেই হবে। যতবার আল্লাহ আল্লাহ নামে ডাকবে ততবার পাপ হবে, হতেই হবে। যতবার হু হু নামে ডাকবে ততবার পাপ হবে, হতেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। এতে রাসূলকে অপমান করা হয়, অতএব হবেই। আপনার ওই সংসদ সদস্য নারীর জিকির চলছে একটাতে ডুবি তবলা বাজিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা ছেলে ছায়াছবির গান বাজাচ্ছে, ল্যাংটা নারী নাচছে, দেখছে দুইটার মধ্যে কোনটা বেশি খারাপ, খারাপ কিন্তু দুইটাই। ওটা জিকির বাজনা দিয়ে চলে জোরে, আর এটা জি এটা জিকির নয়, এটা একটা পাপের কাজ, এটাও খারাপ এটাও খারাপ। তবে ওই আপনার ওই ছায়াছবির গানের চেয়ে এটা অনেক বেশি খারাপ। কেন? ওটা শুধু পাপ, ওখানে রাসূলকে অপমান করা হয় না, আর এটা পাপ সহকারে রাসূলকে অপমান করা হয় এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো চুপে চুপে অতিব সঙ্গোপনে, দুনাল জাহরে মিলাল কওলে, যেখানে কোনো শব্দই থাকবে না, দুনাল জাহরে মিলাল কওলে, যেখানে কোনো শব্দই থাকবে না, বিল গুদুয় ওয়াল আসাল, সকাল সন্ধ্যা রাত দিন সব সময়। আমরা এখানে আপনার কাছে একটা নমুনা স্বরূপ পেশ করতে পারি জাকারিয়া আলাইহিসসালামের কথা। জাকারিয়া আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইজ নাদা রাব্বাহু নেদান খাফিয়া,
যখন জাকারিয়া আলাইহিস সালাম অতিব সংগোপনে চুপে চুপে আল্লাহকে ডাকলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে অতিব সংগোপনে আল্লাহকে ডাকলেন, ডেকে তিনি প্রথমে তার অভিযোগ পেশ করলেন। অভিযোগ পেশ করে তিনি বলছেন, রব্বি ওয়াহানা লাজম, আমার হাড় হাড্ডি নরম হয়ে গেছে, ওয়াস্তালা রাসু সাহেবা, আমার মাথার চুল পেকে গেছে, ওয়াকানাত ইমরাতি আকের, আমার স্ত্রী বন্ধা, আমার সন্তান কি করে হতে পারে, রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা উত্তম সন্তান দান করো, ইন্নাকা সামিউদ দোয়া, তুমি দোয়া শোনো। তোমার কাছে প্রার্থনা করে কোনো মানুষ বিমুখ হয় না, তোমার কাছে প্রার্থনা করে কোনো মানুষ নিরাশা হয় না। আমি অতি গম্প অতি সংগোপনে চুপে চুমাকে ডেকে চুপে চুপে আমি তোমাকে ডেকে বলছি, আমার অভিযোগটা প্রথমে শোনো। আমি তোমাকে ডাকছি কিন্তু আমার একটা সমস্যা আছে, ওহানা লাজমিনী, আমার হাড় দুর্বল হয়ে গেছে, ওয়াস্তাল রাসু সাহেবা, আমার মাথার চুল পেকে গেছে, ওয়াকানাত ইমরাতি আকের, আমার স্ত্রী বন্ধা, এই বয়সে বাচ্চা কিভাবে হবে তা আমি জানি না, তবে এটা আমি খুব ভালোভাবে জানি যে তোমাকে ডেকে কেউ নিরাশা হয় না। সন্তান কিভাবে হবে তা আমি বুঝতে পারি না, তবে তোমাকে ডেকে কেউ নিরাশা হয়েছে এটা আমি জানি না, তোমাকে ডেকে মানুষ নিরাশা হয় না। অতএব আমি অতীব সংগোপনে চুপে চুপে তোমাকে বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমাকে একটা সুসন্তান দান করো, আমার স্ত্রী কিন্তু বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। আরো তোমাকে বলছি, ইন্নাকা সামিউদ দোয়া, তুমি মানুষের দোয়া শোনো। আরো তোমাকে বলছি, রব্বি লা তাজারনি ফারদা, তুমি আমাকে একাই পৃথিবীতে ছেড়ো না, আমি একাই চলে যাব, আমার কেউ থাকবে না, এটা আমি চাই না। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, তুমি হচ্ছে উত্তম উত্তরাধিকারী তৈরিকারী, তুমি আমার জন্য সহজে একটা উত্তরাধিকারী করতে পারো। তখন আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া তোমার কথা শুনে নিলাম, ঠিক আছে, তোমাকে একটা সন্তান দিব যার নাম হবে ইয়াহিয়া। তখনও জাকারিয়া আলাইহিসসালাম চিন্তা করছে, এটা হয় কী করে, কীভাবে হবে এটা, তার নমুনা কি, আমার স্ত্রী যে বন্ধা, আমার বয়স যে অনেক, মাথার চুল যে পেকে গেছে, হাড় যে নরম হয়ে গেছে, কীভাবে হবে, আমাকে একটু কিছু নমুনা দেখাও না। সব নবী নিজের অন্তরের তৃপ্তির জন্য কিছু বলেছে আল্লাহকে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলছেন যে আমি যে মরা মানুষকে জীবিত করতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি, এটা তুমি বিশ্বাস করো না, বলে হ্যাঁ করি, কিন্তু আমি দেখতে চাচ্ছি, কাইফাতু হিল মওতা আরিনি, আমাকে একটু দেখাও না, তুমি কিভাবে মরাকে জীবিত করতে পারো, লেত মাইনা কালবি, আমার অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য। জাকারিয়া আলাইহিসসালাম বলেছিলেন যে আমি আমার অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য নমুনা চাচ্ছি তোমার কাছে, আমি তো বুঝতে পারি না বাচ্চা কিভাবে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, জাকারিয়া আলাইহিসসালাম অতীব সংগোপনে চুপে চুপে তার প্রতিপালককে ডাকলেন। এখানে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে শব্দবিহীন আল্লাহকে ডাকলো। এই দেশের মাটিতে, সারা পৃথিবীর মাটিতে যেসব ভাবে জোরে জিকির হচ্ছে, কোনো জোরের জিকিরের বৈধতার কোনো পথ নেই। শুধুমাত্র হাজি যখন, বিমান যখন ওই এলামলামের উপর দিয়ে পার হবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধন, তখন আপনি বলবেন লাব্বায়েক উমরাতান, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদ ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, তোমার দরবারে আমি উপস্থিত, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নেই, অনুগ্রহ তোমার, দয়া তোমার কোনো শরীক নাই, তুমি একক, তোমার কোনো শরীক নাই, এইভাবে আপনি বলতে থাকবেন, চিৎকার করতে থাকবেন যে যত জোরে পারে। এছাড়া বাকি জিকির আপনাকে চুপেই করতে হবে, এটা জরুরি আদেশ। বিশ্বাস করুন, কোনো পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, মাত্র একজন মানুষের কথাতে ধর্ম চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
পৃথিবীর কোনো মানুষের ধর্মীয় ব্যাপারে পাঁচ পেশা দাম নাই, কোনো মানুষ অনুসরণের যোগ্যতা রাখে না, মানুষ শ্রদ্ধার যোগ্যতা রাখে। বড় আলেম আপনি শ্রদ্ধা করুন, তাকে অনুসরণ করতে হবে, এ বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূল দেননি। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, কথার পিছনে যদি প্রমাণ না থাকে তাহলে বাতিল বলে গণ্য হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথার পিছনে যদি প্রমাণ না থাকে তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তো দূরের কথা, কোনো মাঝহাবী ইমাম তো দূরের কথা, পৃথিবীর এত বড় মানুষ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলার রাস্তা দিয়ে হাঁটতো না কোনো দিন না। এরপরেও যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের কোনো কথা নিজে থেকে বলেন তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, মানুষ যখন কোনো জায়গাতে বসে আর আল্লাহকে ডাকে, যেমন এখন আপনারা মসজিদে ঢোকে দুই রেকাত, চার রেকাত, ছয় রেকাত, আট রেকাত, দশ রেকাত, চল্লিশ রেকাত, পঞ্চাশ রেকাত সলাত আদায় করে বসে আছেন। পৃথিবীতে একটা জায়গায় মাত্র অসংখ্য সলাত আদায়ের অনুমতি আছে সারা পৃথিবীতে, যে কোনো জায়গাতে, সেটা হচ্ছে জুমার দিন। জুমার সলাতের আগে ইমাম সাহেব মিম্বারে উঠা পর্যন্ত আপনার যত রেকাত সম্ভব পড়তে থাকবেন। জানি না আপনাদের কেন পরিবর্তন আসে না, কেন যে আপনারা গল্প করতে বাধ্য, কে যে আপনাকে গল্প শিখাচ্ছে এটা আমাদের বুঝের বাইরে। আপনি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন, এত গল্পের প্রয়োজন কেন হচ্ছে? দুনিয়ার তো আরও অনেক জায়গা আছে গল্প করার, সেখানে তো বাস্তবায়ন করতে পারেন গল্প, আবার এখানে কেন প্রয়োজন হচ্ছে? আসলে তো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন, বুঝতে ভুল হয়ে যাচ্ছে। সব সময় সলাত আদায়ের একটা জায়গাতে অনুমতি আছে, সেটা হলো কাবা ঘর। কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি দশ নাকি হবে, বাংলাদেশে পড়লো তাই, কাবা ঘরের পাশে পড়লো তাই। তবে কাবা ঘরে গিয়ে দুই রেকাত সলাত আদায় করলে পৃথিবীতে আর এমন কোনো জায়গা নাই সেখানে অত নাকি হতে পারে, কাবা ঘরে দুই রেকাত সলাত আদায় করলে যত নাকি হবে। রাত দিন সমান ওখানে, আর পৃথিবীর অন্য জায়গায় শুধুমাত্র জুমার দিন, জুমার সলাতের আগে বেহিসাব সলাত হবে। এসে পড়তেই থাকবেন, এসে পড়তেই থাকবেন। নিজে গোসল করলেন, স্ত্রীকে গোসল করালেন, এরপরে ভালো পোশাক পরলেন, আতর থাকলে গায়ে লাগালেন, পায়ে হেঁটে আসলেন, মসজিদে সলাত আদায় করলেন সুন্নাত, ইমামের খুতবা শুনলেন, এরপরে সলাত আদায় করলেন, বাড়ি চলে যাচ্ছেন, প্রতি পদক্ষেপ সমান এক বছর সলাত আদায় করলে যত নেকি হয় তাই হবে। প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর সিয়াম পালন করলে যা হয় তাই হবে। গল্প করলে এটা কেটে যাবে, কারো কাঁধ ডিঙ্গিয়ে আসলে এটা টিকবে না, কাউকে কষ্ট দিয়ে বসে থাকলে এটা টিকবে না, নিজের গতিতে থাকতে হবে। মানুষ হিসেবে মানুষের উনিশ বিশ হয় সেটা ভিন্ন কথা, মানুষ ফেরেস্তা নয়। কাজেই কিছু হতে পারে কিন্তু আমি ব্যস্ত থাকবো অন্য কিছু নিয়ে, এটা হতে পারে না। আর জুমার দিনের যেটা প্রতিদান সেটা হচ্ছে একটা একজন ব্যক্তি নয়, সেটা হলো স্তর। একটা সময়ে যখন মানুষ আসে তখন উট একটা দান করলে যে নেকি হয় তাই হয়, আরেকটা সময় আছে ওই সময় মানুষ আসলে গরু দান করলে যা নেকি হয় তাই হয়, আরেকটা সময় আছে ওই সময় আসলে ছাগল ভেড়া ভেড়ি দান করলে যা নেকি হয় তাই হয়, আরেকটা সময় আছে ওই সময় আসলে মোরগ মুরগি দান করলে যা হয় তাই নেকি হয়, আরেকটা সময় আছে আন্ডা এ ডিম দান করলে যা নেকি হয় তাই হয়। এরপরে যখন আজান হয়ে গেল তখন ফেরেশতাগণ খাতা বন্ধ করে দিয়ে তারা আজান এবং খুতবা শোনার জন্য প্রস্তুতি নিলেন, তারা আপনাকে আর লিস্ট করবে না, আপনার তখন শুধু সলাত হবে। জুমার দিনের যেই প্রাধান্যতা আছে নেকি রয়েছে এটা আপনার হবে না। আপনি আর আমি না বুঝার কারণে এই কল্যাণ ছেড়ে আসছি, আমাদের ভাবা ও বুঝা দরকার। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো মানুষ কোনো জায়গায় বসে
আল্লাহকে ডাকে ইল্লা হাফাতুমুল মালায়েকা, আল্লাহকে ডাকলে দোয়া প্রার্থনা করলে জিকির করলে চারটে জিনিস হয়। এক, হাফাতুমুল মালায়েকা, ফেরেশতাগণ ওই জায়গাটা ঘেরে নেন। দুই, গাশিয়াতুমুর রহমা, ওই জায়গাটা আল্লাহর দয়া দিয়ে ঘেরে দেওয়া হয়। তিন, নাজালা তালাইহুমুস সাকিনা, ওই জায়গার উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। চার, জাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ তাআলা ওই সব ফেরেশতাকে ডেকে বলেন যারা পেশ করেছিল আল্লাহর কাছে যে আপনি মানুষ সৃষ্টি করিয়েন না, তারা হইচই মারামারি করবে। তাদের সামনে গৌরব করে আল্লাহ বলেন দেখো ওদের পাপ করার ক্ষমতা আছে। এরপরেও মসজিদে অনেক আগে এসে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুমু বিলাই, এদেরকে সৃষ্টি না করার ব্যাপারে তোমাদের প্রস্তাব ছিল। দেখো তোমরা যখন কোনো মানুষ কোনো জায়গাতে বসে আল্লাহকে ডাকে জিকির করে তখন এই চারটে জিনিস তাদের উপরে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহ ফিহি, কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় বসে সেখানে যদি আল্লাহকে না ডাকে কানাত মিনাল্লাহে তেরাতুন আলাইহে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ গজব নাজিল হয়। মানুষ তো গজব বুঝেই না, 30 টাকা লিটার তেল 130 টাকা হলো, এরপরও নাকি এটা গজব নয়। সব জায়গাতেই মারামারি, এরপরও নাকি এটা গজব নয়। মানুষ বড় অবুঝ, মানুষ মন্দকে মন্দ বলতে পারবে না, এটা সময় চলে আসবে, সেটা হচ্ছে এখন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তাজা মাজজান, কোন জায়গায় কোন ব্যক্তি শুইল অবস্থান করল লাম ইয়াযকুরিল্লাহ ফিহি, সেখানে আল্লাহকে ডাকলো না, কানাত আলাইহে মিনাল্লাহে তেরাতুন, আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ গজব নাজেল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কওমিন ইয়াজলিসুনা মাজলিসান, কোন সম্প্রদায় কোন জায়গায় বসে লাম ইয়াযকুরুল্লাহ, আল্লাহকে ডাকে না, ওয়ালাম ইয়সাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের উপরে দুরুদ পড়ে না, ইল্লা কানা আলাইহিম তেরাতুন মিনাল্লাহে, তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এক গজব নাজিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন, কোন সম্প্রদায় জনগণ কোন জায়গায় বসে তারপর সেই জায়গা থেকে উঠে যায়, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ফিহি, আল্লাহকে ডাকে না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে না, ক্ষমা চায় না, ইল্লা কামু আন জি ফাতে মিসলে হেমারিন, তাহলে তারা উঠে যায় ওই রকম হয়ে মরা গাধার লাশ যেমন, ইল্লে জি ফাতে হেমারিন, গাধার লাশ পড়ে আছে, এটে যেমন মানুষ এক জায়গাতে বসে থাকলো আল্লাহকে ডাকলো না, ওই মানুষ তেমন। জীবিত গাধা তো চিৎকার করে একে দেখে, জিন ভূতকে দেখে, আর মোরগ আল্লাহর জিকির করে খারাপ কিছু দেখলে, আর গাধা চিৎকার করে। আল্লাহ রাসূল এই কথা বললেন না, বলছেন যে একটা মরা গাধার লাশ যেমন আল্লাহকে ডাকলো না, উঠে গেল কোনো জায়গা থেকে, ওটে তেমন। এখন প্রায় বৈঠকই হচ্ছে হইচই,
আর অন্যায় অবিচার আর নগ্নতার আর আপনার বিবাহের বৈঠক তো আপনি খুব ভালোভাবে জানেন, এটা আপনাকে জানানো লাগবে না, আপনি খুব ভালোভাবে বুঝছেন। বলেন এসব অবস্থা কি, এরা সবাই একবারে মরা গাধার মতো। আল্লাহ রাসূল এই কথা বলছেন, মিন জি ফাতেহে মারিন, মরা গাধার লাশের মতো আল্লাহকে লাকলো না, উঠে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি আমি বিষয়টি ভাবি, আমরা যেন এরকম জায়গায় বসলে আল্লাহকে ডাকতে পারি, প্রার্থনা করতে পারি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। আমরা দেখতে পারি একবারে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহকে ডাকার পথ পন্থা। যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, আল্লাহ তাআলা মূলত আদমকে পরীক্ষা করছেন। আদম আলাইহিস সালামকে তিনি বিপদে ফেলবেন মূলত এটা নয়, জান্নাতের ফলমূল হারাম মূলত এটা নয়, মূলত আল্লাহ পরীক্ষা করছেন যে মানুষ আমি নিজ হাতে সৃষ্টি করলাম, মানুষ আমাকে মানে কি না। শুধুমাত্র বললেন আদম এই ফল খেয়েও না, একজন হিন্দু মেয়ে ল্যাংটা হয়ে হেঁটে বেড়াচ্ছে, তার কাছে ইবলিশের কোনো কাজ নেই, ওকে বলতে যাবে না ইবলিশ যে তুমি একটু নগ্ন হয়ে চলো। কেন, একজন হিন্দু মুসলিম নারী পুরুষ এবাদত করলেও জাহান্নামে যাবে, না করলেও জাহান্নামে যাবে। আপনাদের কিছু শিক্ষিতা নারী বলছে যে রবি ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, সারা পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় যদি রবি ঠাকুরের নামে করে দেন কোনো লাভ নেই, সারা দুনিয়ার মসজিদ যদি রবি ঠাকুরের নামে করে দেন কোনো লাভ নেই। কথার কথা, নাউজুবিল্লাহ বলা প্রয়োজন না, তবু বলছি, যদি কাবা ঘরটা রবি ঠাকুরের নামে লিখে দেওয়া হয় তো রবি ঠাকুরের এক পয়সা উপকার করা যাবে না। রবি ঠাকুরের যদি উপকার করতে হয় তাহলে আবার তাকে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল, তাহলে আপনি উপকার করতে পারবেন। এছাড়া পৃথিবীতে কোনো পথ ঘাট নাই তাকে উপকার করার, কোনো পথই নাই, কোনো পথই নাই। রবি ঠাকুরকে আবার আসতে হবে দুনিয়াতে, ও আসতেও পারবে না, আপনি তার উপকারও করতে পারবেন, পথই বন্ধ। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন, ফল খেও না, আপনি মুসলিম, ইবলিস আপনার কাছে আসবে, কেননা আপনাকে পরিবর্তন করা প্রয়োজন। যারা জাহান্নামে যাবেই তার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এই কথা বলতেই ইবলিস এসে বলছে আমি খুব আপনার উপকারী মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি, আমি আপনাকে উত্তম উপদেশ দান করি, আমি উপদেশ দান করাতে খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আসলে আপনাকে জান্নাতে রাখবেন না, এই জন্য এটা খেতে নিষেধ করছেন, আপনি খান। দেখুন স্বামী স্ত্রী দুইজন চিন্তা ভাবনা করছেন কি করা যায় কি করা যায়, এর মধ্যে ইবলিস নেই, আবার এসে বলছে যে আমার কথা শোনেন, দেখেন আমি আপনার খুব ভালো উপদেশদাতা, তারপর আর নেই। আপনার অন্তরে যেই পাপের কথা বলে ও হলো জিন শয়তান, আর যে ছেলে মেয়ে আপনাকে ডেকে নিয়ে চলে যায় পাপের দিকে ও হলো মানুষ শয়তান। আপনার অন্তর বলছে যে অমুক জায়গায় চলে যায়, কে বলছে, ও হলো জিন শয়তান যাকে দেখা যায় না। আর একটা লোক একটা ছেলে বলল চলে যায় আজকে বিকালে ঘুরে আসি, ও হলো মানুষ শয়তান, মিনাল জিন্নাতে ওয়াল নাস ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়াল নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেই আপনার মানুষ শয়তান আর জিন শয়তান। এখন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন, তখন আল্লাহ বললেন যে আমি যে নিষেধ করেছি, তখন আদম আলাইহিস সালাম বলতে লাগলেন দুইজন মিলে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি তুমি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
সেদিন তো আর মানুষ ছিল না, ক্ষতিগ্রস্ত কেন বলছেন? তিনি তার কেয়ামত পর্যন্ত সন্তানদের লক্ষ্য করে বলছেন, আমার সন্তানেরা খারাপ হবে, আমিও তার মধ্যে হয়ে যাব। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়েছিলেন। বিচারের মাঠে যখন আমরা সবাই যাব, তখন আদম আলাইহিস সালাম বলবেন, না আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারছি না, আমাকে আল্লাহ ফল খেতে নিষেধ করেছিলেন, আমি উপেক্ষা করেছিলাম, জানি না আমার পাপ ক্ষমা হয়েছে কি না। আজকে যদি সেটা ধরে বসেন তাহলে আমি বড় বিপদে, আমি তোমাদের কি করতে পারি। মরা পর্যন্ত তিনি এই দোয়া পড়তে থেকেছেন। আর আপনার রাত দিন পাপ হচ্ছে, আপনি কোনো ভোরখেপি করছেন, আপনি আল্লাহকে কিছুই বলছেন না। জনগণ যখন ডুবে গেল, অত্যাচারী স্বৈরাচারী মানুষ কিছু মানুষ আছে, তখন নূহ আলাইহিসসালাম বলছেন, মানুষ সব মারা গেল কিছু মানুষ আছে, তখন নূহ আলাইহিসসালাম বলছেন, রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া ওয়ালে মান দাখালা বাইতিয়া ওয়ালে মান দাখালা বাইতিয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, আর যারা যারা মুসলমান হয়ে ইমানদার অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে, মুসলিম হয়েছে, তাদের ক্ষমা করো। অল মুমিনিন অল মুমিনাত, সকল মুমিন পুরুষ সকল মুমিন নারীকে তুমি ক্ষমা করো। নূহ আলাইহিসসালাম এই দোয়া পড়ছিলেন সব সময়। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া ওয়ালে মান দাখালা বাইতিয়া মুমিন অল মুমিনাত অল মুমিনিন অল মুমিনাত, এই দোয়া নূহ আলাইহিসসালাম রাত দিন পড়তেন, সবসময় নূহ আলাইহিসসালাম প্রার্থনা করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর তৈরি করছেন আর বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, আমি আমার ছেলে ইসমাইল, আমরা বাপ বেটা বলছি, তাকাব্বাল তুমি আমাদের দোয়া কবুল করো, তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে আমাদের দোয়া তুমি কবুল করো। এরপরে তিনি বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাকে আর আমার ছেলেকে তোমার অনুগত করো। কোনোদিন বলা হয় কি এভাবে, আমাকে আর আমার ছেলেকে তোমার অনুগত করো? এরপরে বলছেন, অমিন জুরিয়াতেনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমার উম্মতের মধ্য হতে কিছু মানুষকে তোমার অনুগত করো। ইব্রাহিম আলাইহিসসালাম সবার কথা বললেন না, সবাই ভালো মানুষ হবে না। ইব্রাহিম আলাইহিসসালাম যদি সরাসরি বলতেন যে ওয়া জুরিয়াতি মুসলিমাতান লাক, আমার পরিবারকে আমার বংশধরকে আমার উম্মতকে তোমার অনুগত করো, তাহলে হয়তো বা এই দোয়া গ্রহণ হতো না, কেননা সব মানুষ ভালো হবে না। তখন তিনি বলছেন, অমিন জুরিয়াতি উম্মাতান মুসলিমাতান লাক, আমার বংশ হতে আমার উম্মত হতে কিছু মানুষকে তুমি তোমার অনুগত করো। আরে না মানা শেখানা, কিভাবে হজ করতে হবে এর নিয়ম নীতি তুমি আমাকে দেখিয়ে দাও। অতব আলাই না, আমরা তোমার দরবারে তওবা করছি। অতব আলাই না ইন্নাকা আত-তাওয়াবুর রহিম, তুমি আমাদের তওবা কবুল করো, তুমি বড় তওবা কবুলকারী, তুমি বড় দয়াবান, তোমার দয়ার আমরা অপেক্ষা করছি। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, রব্বি জালনি মুকিমা সালা মিন জুরিয়াতি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার ছেলেদেরকে সালাত আদায়কারীর অন্তর্ভুক্ত করো। একজন নবী এভাবে রাত দিন দোয়া করতেন, রব্বি জালনি মুকিমা সালা মিন জুরিয়াতি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার কিছু সন্তানকে তুমি সালাত আদায়কারী করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআই, হে আমার প্রতিপালক, তুমি আমার দোয়া কবুল করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআই, হে আমার প্রতিপালক, তুমি আমার দোয়া কবুল করো। ইব্রাহিম আলাইহিসসালাম বলতেন, রব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিস সলিহিন,
হে আমার প্রতিপালক, তুমি আমাকে জ্ঞান দান করো আমাদেরকে, এরপর তুমি আমাদেরকে সলেহ ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। রব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিস সলিহিন ওয়াজআলনি মিন লিসানি সিদকিন ওয়াজআল লিসানি সিদকিন মিনাল আখিরিন, আর বিচার মাঠে সত্যবাদীদের অন্তর্ভুক্ত আমাকে করো, বিচার মাঠে সত্যবাদীদের অন্তর্ভুক্ত আমাকে করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া রাত দিন করতেন, যখন তখন করতেন, অথচ আমাদের এইসব দোয়া করার জায়গা নেই। কেন? হাত তুলে আর দোয়া হয় না, মানুষ কাজে আর দোয়া করার কোনো জায়গা পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন এইভাবে করেননি, ওই আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন যেটা আমরা গত জুমায় শুনছিলাম। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন এক জায়গাতে কিছু পিপিলিকা। পিপিলিকার একজন নেতা বলছে যে এই পিপিলিকার দল তোমরা সরে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার জনগণ নিয়ে আসছেন, তারা তোমাদের দেখতে পাবে না, চিনতে পারবে না, হিসাব করতে পারবে না, তার পায়ে তাদের পায়ে তোমরা ডলে যাওয়া, সরে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বুঝতে পেরেছেন, শুন তিনি পশু প্রাণীর কথা বুঝতে পারতেন, বুঝতে পেরে তিনি বলছেন রব্বি আউজিনি আশকুরা লাকুম, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমতা দান করো, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাকে যা দিয়েছো ওয়ালা ওয়ালে দাইয়ে এবং আমার পিতাকে যা দিয়েছো, আমার পিতা দাউদ এবং আমাকে যা কিছু দিয়েছো আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দান করো। এরপরে তিনি বলছেন ওয়ামা ওয়ান আমালা সালেহ তারজাহু, আর আমি যেন আমলে সালেহ করতে পারি তুমি আমাকে এই তৌফিক দান করো। অদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালেহিন, আর তোমার বিশেষ রহমতের মাধ্যমে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করে দাও। এই কথা সুলাইমান আলাইহিস সালাম বলছেন। সুলাইমান আলাইহিস সালামের ব্যক্তিগত ব্যাপারে তিনি বলছেন রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, ওয়া হাবলি মিন লাদুনকা ওয়া হাবলি মুলকান, আর তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো, লা ইয়ামবাগলি আহাদিন মিন বাদি, আমার পরে কোনো মানুষের জন্য যেন এরকম রাজত্ব না হয়, তুমি তো খুব দিতে পারো, আপনিও কিছু চান আল্লাহ দিতে পারেন, দেওয়ার অপেক্ষায় তিনি আছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন প্রতিপালকের নিকটে রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, যখন সব ইতিহাস শেষ, মিশরের এখন বাদশাহ হয়ে গেছেন, বাপ মা কাছে ফিরে এসেছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন রব্বি হে আমার প্রতিপালক কাদ আতাইতানা মিনাল মুলক, তুমি আমাকে রাজত্ব দান করেছ, ওয়া আল্লামতানি মিন তাবিলিল আহাদিস, মানুষে স্বপ্ন দেখলে স্বপ্নের ফলাফল কি বলতে পারার ক্ষমতা তুমি আমাকে দান করেছ, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে তুমি সৃষ্টিকারী, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার অভিভাবক ইহকালে ও পরকালে, তুমি আমার অভিভাবক ইহকালে ও পরকালে, অতফিনি মুসলমান, আমাকে একটু মুসলমান করে মারিও। দেখেছেন সারা দুনিয়া দিয়ে দিয়েছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে, এরপরেও এরপরেও কথা বলছেন, কত সমস্যা যে পার করে আসলেন এখানে ইউসুফ আলাইহিস সালাম তার হিসাব নেই, এতদিনে এসে বলছেন যে অতফিনি মুসলমান, আমাকে একটু মুসলমান করে মারিও। আপনি আর আমি বুঝতে পারছি না, আমরা পৈতৃক সূত্রে মুসলিম, শিরক করার পরেও কেউ বুঝতে চায় না, রাত দিন শিরক করার পরেও আমরা পৈতৃক সূত্রে মুসলিম, মুসলিম আছে কি না এই কথা বুঝতে পারি না। আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে বলবেন যে ওয়াদানি রব্বি,
আমার প্রতিপালক আমাকে বলেছেন যে তোমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপরে তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক 1,000-এর সাথে আরও 70,000 যাবে। এরপরে তিনি বলেছেন আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তা আল্লাহর অঞ্জলি কি ছোট? সব মানুষ চলে আসবে, এটা তো একটা খেয়াল, সব মানুষ চলে আসবে এটা একটা দাবি। হাত তো ছোট নয়, আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক বড়। তাই তো ডক্টর শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশিকে বলেছিলেন, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশি রাহেমাহুল্লাহ, আল্লাহর হাত কি ছোট? সবই তো চলে আসতে পারে, ফেরাওনও আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশি রাহেমাহুল্লাহ বলেছিলেন, জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। এ কথাই চূড়ান্ত। তাই তো ঈসা আলাইহিস সালাম শেষের কালে বলছেন, অতফিনি মুসলিমান, আমাকে একটু মুসলমান করে মারিও, ওয়াল হিটনি বিসলিহিন, আর আমাকে ভালোদের অন্তর্ভুক্ত করিও। কত যে সমস্যা পার করে আসলাম, এখন তো দেশের নেতা কি যে হয় তোমার দরবার আমি বলছি। একদিন আবু মুসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে রাসূলের পরে তো আমরা অনেক দিন বেঁচে থাকলাম, আমাদের অনেক নেকি, আমরা ভালো জান্নাত পাব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না আমি ওটা বলছি না, রাসূল বেঁচে থাকাকালীন যা নেকি করেছি এটুকু দিয়ে জান্নাত পেলেই হবে, আর রাসূলের পরে যেটুকু করেছি এটুকু পাপার নেকি সমান সমান হলে আলহামদুলিল্লাহ, স্যার কোনো হালাতে যদি পার হতে পারি। এটা বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ ঐতিহাসিকগণ লিখছেন যে জঙ্গলে একটা পশু আর একটা পশুর প্রতি আক্রমণ করতো না, উমারের রাজত্ব এত কঠোর ও কঠিন, এত নীতিগত ছিল। যদি সে কথা ঠিক নয়, কেন জঙ্গলে একটা পশুর জন্য আর একটা পশু খাদ্য, একটা পশু আর একটা পশুকে ধরে খাবে, এ কথাই ঠিক। উমারের নেতৃত্ব দেখাতে গিয়ে এটা অতিরিক্ত কথা বলেছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন সেটা হচ্ছে এই যে ওনার চলে যাওয়ার পরে যেটুকু পাপ করেছি আর যেটুকু নেকি, এটা কোনো হালাতে সমান সমান হলেই হবে, আর আগে যেটুকু করেছি সেটুকু দিয়ে জান্নাত পাওয়ার আশা করছি। এটা উমর বলছেন। এই কালে এসে ঈসা আলাইহিস সালাম বলছেন, অতফিনি মুসলিমান, তুমি আমাকে মুসলমান করে মরণ দিও। আপনি আর আমি বুঝতে পারছি না যে আমার ঈমানের বিষয়টি কেমন আর আমাকে কেমন ভাবতে হবে। তালুত বাদশা তার সঙ্গী সাথীকে নিয়ে বলেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কাওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি আমাদের অন্তরে ধৈর্য ঢেলে দাও, তুমি আমাদের অন্তরে ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাকে হকের উপরে সঠিক রাখো। এই দোয়া আপনাকে যখন তখন বলতে হবে, না হলে দুনিয়ার যে কোনো সমস্যা আপনাকে পরাজয় করে দেবে, নইলে আপনাকে দুনিয়ার যে কোনো সমস্যা আপনাকে পরাজয় করে দেবে, আপনার ঈমান হারিয়ে যাবে। কত সমস্যা পৃথিবীতে তার কোনো হিসাব নেই, সমস্যায় সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আপনাকে সব সময় এটা বলার চেষ্টা করতে হবে। লূত আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি নাজ্জি ওয়া আহলি মিম্মা ইয়াফালুন, হে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও, আমার পরিবারকে বাঁচাও, আমার জাতি যে অশ্লীল কাজ করছে সে অশ্লীল কাজ থেকে। লূত আলাইহিস সালামের জাতি পুরুষে পুরুষে অশ্লীল কাজ করত, এটা লূত আলাইহিস সালামের কাছে অতীব খারাপ ছিল। তাদের ধ্বংস হয়েছে এইভাবে যে নিচের মাটি উপরে হয়ে গেছে আর উপরের মাটি নিচে হয়ে গেছে, এইভাবে আল্লাহ তাদের ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই দোয়া পড়তেন। ইউনূস আলাইহিস সালাম ভুল করে চলে যাচ্ছেন এলাকা ছেড়ে, তখন একটা নৌকায় উঠলেন, নৌকা ভর্তি, নৌকা আর চলে না, লটারিতে দেখা গেল যে তিনি ভুলকারী, তারপর শেষ পর্যন্ত তাকেই পানিতে ফেলে দিতে হয়, তাকেই পানিতে ফেলে দেওয়া হলো। তখন ইউনূস আলাইহিস সালাম বলতে লাগলেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীর অন্তর্ভুক্ত, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা বলেছেন আমি যেমন ইউনুসকে বাঁচিয়েছি আমি তাকেও বাঁচিয়ে দেব। আয়ুব আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকলেন আর বলতে থাকলেন রব্বি আন্নি মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান, হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বলছেন মূসা ফেরাউনের কাছে যেতে হবে, দাওয়াত দিতে যেতে হবে, কথা বলতে হবে। তখন মূসা আলাইহিসসালাম বলছেন আমি যে ভালো করে কথা বলতে পারি না, আমার যে সাহস হয় না সেখানে যাওয়ার। তখন আল্লাহ তাআলা বলছেন চিন্তার কিছু নেই, আপনি বলতে থাকেন রাব্বিসরালি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে খুলে দাও, রাব্বিসরালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও, ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার কথাতে যে জড়তা আছে এই জড়তা তুমি দূর করে দাও যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি জিকরি, দুই ভাইকে পাঠাচ্ছি ফেরাউনের কাছে, আমাকে ডাকতে নর অলসতা করব না, শুধু খালি বলো আর যাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবিলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুল মুস্তান, শুধু বলতে থাকো আর বলতে থাকো আর বলতে থাকো আর যাও, ওখানে যে নরম করে ভাষায় কথা বলিও, একটু যদি আমাকে ডাকতে উলট পালটায় আমি উল্টিয়ে দেব, তুমি যাও, ফেরাউন কি বলে সেটা আমি শুনব, ফেরাউন কি করে সেটা আমি দেখব, তবে আমাকে ডাকতে অলসতা করো না। এতে কি বুঝছেন, একজন নবীকে বারবার আল্লাহ সতর্ক করছেন যে ওয়ালা তানিয়া ফি জিকরি, দুই ভাই মিলে আমাকে ডাকতে অলসতা করো না, আপনাকে আমি বুঝাতে পারছি না, সকাল সন্ধে আপনার জন্য একটা সময় আল্লাহকে ডাকার জন্য করে নেওয়া জরুরি, সকাল সন্ধে আল্লাহকে ডাকার জন্য তাসবিহ তাহলিলের জন্য বের করা আপনার জরুরি, আপনার আপনার স্ত্রীর আজ থেকেই করতে হবে, আজ থেকেই করতে হবে, সকাল সন্ধে রাতে একটা অংশ বের করতে হবে আল্লাহকে ডাকার। মূসা আলাইহিসসালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে পালিয়ে যাচ্ছেন, তখন মূসা আলাইহিসসালাম ভুল বুঝতে পেরে বলছেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি আমার প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা করো। মূসা আলাইহিসসালাম মধ্য সময়ে একবার পালিয়ে যাচ্ছেন, মাদায়েন শহরে চলে গেলেন, মাদায়েন শহরে যাওয়ার পরে এক জায়গায় বসে আছেন, কোনো হোটেল নেই খাওয়ার, আর নিজের কাছে এমন কোনো পয়সা নেই যেখানে খাওয়ার ব্যবস্থা হতে পারে, তিনি চিন্তা করছেন একটু যদি আল্লাহর অনুগ্রহ হয় সেটাই আমার অনেক, কিভাবে তিনি বাঁচবেন এ ব্যাপারে তার কোনো পথঘাট তিনি বুঝতে পারছেন না। দেখছেন যে ওখানে কিছু লোক তারা গরু ছাগলকে পানি পান করাচ্ছে, দুইটা মেয়ে তাদের গরু ছাগল নিয়ে একটু দূরে সরে আছে, গিয়ে বলছেন কি ঘটনা, এই ঘটনা ওরা চলে গেলে আমি পান পান করাবো। তখন তিনি নিজে ওই গরু ছাগলকে পানি পান করিয়ে দিয়ে এসে বসলেন আর বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, জীবনের যে কোনো একটা সময়ে রাতে হোক দিনে হোক আপনি বের করে নিয়ে আপনি আল্লাহকে বলেন তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাবান, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তোমার দরবারে একটু দয়া চাই, তোমার দরবারে একটু ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আল্লাহকে ডাকা ও প্রার্থনা করা সম্পর্কে আরও সময় সাপেক্ষে বিস্তারিত বলবো, আজকে এই পর্যন্ত বলে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদের এই মসজিদের মুসল্লি এবং অন্যান্যদেরকে কিছু সময় বের করে দাও যাতে করে সেই সময় আমরা তোমাকে ডাকতে পারি।
এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম সাল্লাল্লাহু আলাইহি।